জিম থেকে বের হচ্ছিলেন তাস্কিন। হঠাৎই এসে তাস্কিনকে যেন এক ছেলে বোঝাতে চাইলেন, আমি আপনার পূর্ব পরিচিত, চেনাতে কিছুটা স্মৃতিচারণ করা লেগেছে। এরপর তাস্কিন চিনেছেন, সকাল থেকে অপেক্ষা করেছেন, নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা তাকে আটকিয়েছেন। আজকে আমি কয়েকবার চেষ্টা করছি, এখানকার যারা আনসার আছে ওনারা আমাদেরকে অতপ্রতভাবে বাধা দিছে, অনেক বাধা দিছে। আমি অনেক আবেগপ্রবণ হয়ে বলছিলাম যে ভাইয়ার সাথে আমার কিছু কথা আছে, কারণ ভাইয়াকে আমি কিছু স্মৃতি মনে করাই দিলে হয়তো উনি আমার কথা শুনবে। তা ওনারা বলছে যে না, এখানে এলাও না। তা পরবর্তীতে আমি এই মানে সকালতে না খেয়ে এই পর্যন্ত না খেয়ে আছি, সকালতে না খেয়ে বিভিন্ন মানুষের কাছে মানে ই করতেছি যে কীভাবে দেখা করা যায়, মানে চেষ্টা করতেছি মানে অতপ্রতভাবে। 9 বছর পর দেখা হয়েছে, এটা যেন তার কাছে স্বপ্নের মতো। সেই স্বপ্নচারণই করছিলেন ইব্রাহিম। থেকে প্রায় 9 বছর আগে আমি তখন মালয়েশিয়াতে একটা রেস্টুরেন্টে জব নেই, আর ওখানে ফাহাদ ভাই নাম করে একটা ছেলে ছিল। একদিন হুট করে রাত 12:30-12টার দিকে তাস্কিন ভাইয়াকে নিয়ে আসছে ওই ফাহাদ ভাইয়া, দুজনে আসছে আমার রেস্টুরেন্টের সামনে। তাই এসে ফাহাদ ভাই আমাকে ডাক দিছে, কারণ আমি রেস্টুরেন্টের ভিতরে কী একটা কাজ করতেছিলাম। বেরে এসে দেখি তাস্কিন ভাইয়া, কারণ আমি তো হতবিম্ব হয়ে গেছি, কী ব্যাপার তাস্কিন ভাইয়া এখানে? কারণ ভাইয়ারা দেখে আমি কিন্তু ভাইয়া আমার কিন্তু স্বপ্ন না বাস্তব। পরে ভাইয়া কয় কি যে না বাস্তব। আমি বললাম যে টাইল্যান্ড সিরিজ চলে দিই বাংলাদেশ, আপনি এখানে? তা আমার ইঞ্জুরি। তা লাস্ট ফিনিশিংয়ে ভাইয়ার সঙ্গে ভাইয়া বসলো, ভাইয়াকে বললাম যে ভাইয়া আজকে যা আমি খাওয়াবো, আমার রেসিপিতে যা আছে আপনাকে সবই খাওয়াবো, কিন্তু কোনো টাকা নেব না আমি। তাই কেন? আমি বললাম এটাই তো আমার ভালোবাসার বহিঃপ্রকাশ, আপনি বাংলাদেশের একজন জাতীয় দলের ক্রিকেটার, আপনার মতো বোলিং মাশরাফির পরে আপনি যে বলিংটা করতেছেন, এরকম বলিং বাংলাদেশের আসবে কিনা জানি না। বললো কি যে তুমি বাংলাদেশে যদি যখন যাও পারলে আমার সাথে দেখা করো। এই 9 বছর পর আজকে সেই দেখা করাটা, আর সেই দেখা করাটা যে এমনভাবে সফল হবে আমি কল্পনাও করতে পারিনি। সবশেষ তাস্কিনের সাথে যখন দেখা হয়েছে, ভিতরের জমে থাকা সব কথা বলার সুযোগও পেয়েছেন। তাস্কিন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, নিজে অনেকক্ষণ কথা বলেছেন, কি কথা হচ্ছিল? আসলে তাস্কিন ভাইয়া তো বড় মাপের মানুষ, ওনাদের আমাদের মতো সাধারণ মানুষের সাথে সময় দেওয়া তো পসিবল না। তারপরেও আজকে আলহামদুলিল্লাহ ওনার সাথে দেখা করতে পেরে নিজেকে অনেকটা মানে কি বলবো কল্পনার মতো মনে হচ্ছে। আমার তো ক্রিকেট খেলাটা খুব প্রিয় একটা খেলা, স্টেডিয়ামের ভিতরে যদি ওনার পাশে থাকেও যদি মনে করেন ওনার কোনো সার্ভিস দিতে পারি, ভাইয়া দেখা গেছে খেলতেছে, আমি মাঠ কর্মী হিসেবে যদি থাকতে পারি, তাও তো নিজেকে একটা গর্ব হিসেবে মানে আমি নিতে পারি। আর সবচেয়ে বড় কথা কি, এরকম যদি কোনো সুযোগ সুবিধা হয় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। আর সর্বশেষে একটা কথা বলতে চাই, উনি আরও বড় মাপের ক্রিকেটার হোক, বাংলাদেশকে আরও সার্ভিস দিক, ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে কান্ডারি হোক, এই দোয়া করি ওনার জন্যে, আর ওনার মতো বড় মাপের ক্রিকেটার বাংলাদেশে আরও আসুক। সাদিক আহমেদ, সানি স্পোর্টস মেইল 24।